আমি চ্যালেঞ্জ, আমি আব্দুল জলিল, বাংলাদেশের সবচেয়ে বেশি কনভার্সন আমি করি, আমি চ্যালেঞ্জ। এটার ভেতরে যে গ্যাস মানে ফিল্টারটা থাকে, এই ফিল্টারটা দীর্ঘদিন ব্যবহার করলে ময়লা হয়, ময়লা হলে হয় কি ও তখন গ্যাসটা পাস করতে পারে না, না পারলে আপনার টুইনিং প্রবলেম মাস্ট থাকবে। আর আপনি যাই করেন না কেন ওই টুইনিং প্রবলেম আপনার ঠিক হবে না। এটা বাংলাদেশে অ্যাভেলেবল না, ফার্স্ট টাইম আমি এটা নিয়ে এসেছি। আর এটা নিয়ে আসার পরে আমার যে কাস্টমারগুলো ছিল অলমোস্ট আমি সলিউশন, এটা তো আগেই জানা জিনিস, আমি নিয়ে এসেছি। জলিল ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, আজকে আজকে ছুটির দিন ভাই, আটটা গাড়ির কাজ অলমোস্ট চলছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। নিশান নিশান এই গাড়িটা এখন হচ্ছে আপনার, আমি সবসময় বলি নিশান গাড়ির জন্য কিন্তু প্রোডাক্ট আলাদা, যারা বুঝে না তাদের কাছে যেন না। আচ্ছা এই গাড়িটা আমরা দেখাবো নিশান গাড়ির জন্য কি কি প্রোডাক্ট আছে। এটা এবি প্লাস দিয়ে করা। হ্যাঁ আচ্ছা, এবি প্লাস দিয়ে অ্যাজ ইউজুয়াল সবই এক, কিন্তু আপনার প্রোডাক্ট কোয়ালিটি অনেক মানে তারতম্য থাকে। আচ্ছা ঠিক আছে, এটা নিশান। এটা কি, এটা কি করেছেন আপনারা? এই গাড়িটা ক্যালিব্রেশন হয়ে গেছে। আচ্ছা এটা আপনারা করেছেন না? এটা ক্যালিব্রেশন, এটা টেস্ট করে আসা হয়ে গেছে, এটা টেস্ট শেষ। প্রিমিয়ার গাড়ি এটা ভাই কোন সিস্টেমে করেছেন? সিকোয়েন্সিয়াল। আচ্ছা তারপর আরেকটা আছে, এটা কি গাড়ি ভাই? এক্সকলা। এটা এক্সকলা, এটা সিএনজি ছিল, এলপিজি হচ্ছে। আপনি ভালো বিজনেস করতে চান, আপনাকে ভালো প্রোডাক্ট বেছে নিতে হবে। আচ্ছা কারণ কি, কন্টিনিউ আপনি যে প্রোডাক্টটা ইউজ করছেন এই বুঝতে পারবেন যে আপনি এই প্রোডাক্টটাই আপনার মানে পারফরমেন্স কেমন। তো আমি টমাসিটো দিয়ে আলহামদুলিল্লাহ আমার গাড়ির রিভিউ কোনোটা খারাপ না, কোনোটা খারাপ না। এটা হচ্ছে ইতালি না? ইতালিয়ান। এই যে দেখেন এখানে ইতালি লেখা থাকবে। মানে আমরা যারা ছোট থেকে, এক কথায় কিন্তু আমরা অনেক ছোট ওয়ার্কশপ থেকে কিন্তু আজকে এই জায়গায় এসেছি। আমার কাস্টমার আসে আমার রিভিউ দেখে বা কাস্টমারের রেফারেন্সে আসে, তার মানে খারাপ কাজ করলে আপনার কাছে কখনো অবশ্যই আসবে না। আচ্ছা এটাও কি সিকোয়েন্সিয়াল? আপনাকে আরেকটা জিনিস বলে দেই, আপনার গাড়ি যদি ভিভিটিআই ইঞ্জিন হয় এলপিজি এর ক্ষেত্রে আপনাকে মাস্ট সিকোয়েন্সিয়াল করতে হবে, মাস্ট। আমার এই গাড়িটার 50% কাজটা শেষ হয়েছে। এর কি টমাসিটো অ্যাসিলি? টমাসিটো অ্যাসিলি, টমাসিটো অ্যাসিলি। পৃথিবীর মানে সিএনজি কিট উৎপাদ মানে আবিষ্কারকই হচ্ছে টমাসিটো গ্রুপ। আচ্ছা এই টমাসিটোর উপর প্রতি আমার আলাদা একটা হচ্ছে ভাই টাস্ক, আমি টমাসিটো দিয়ে কাজ করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা ভাই ইনজেক্টর কোনটা দিবেন? 2 ohms-এর। আচ্ছা এখানে আছে না? হ্যাঁ 2 ohms-এর ইনজেক্টর দিবেন। দেখেন আর এটা কি ভাই ইনজেক্টর নাকি ইনজেক্টর? আমি আর একটু ক্লিয়ার করে দিই, ইনজেক্টরের ডিপেন্ড করে আপনার ইনজেক্টরের নজলের ছিদ্রটা কত mm হবে। আপনি একটা কথা বলে যে ছিদ্র বেশি কম বেশি হলে গ্যাস বেশি, গাড়ি গ্যাস কম, অনেক সময় ছিদ্র কম হলেও গ্যাস বেশি খায়। আচ্ছা বেশি হলে তো খাই, তো আপনাকে এমন একটা মেজারমেন্টে রাখতে হবে যেন আপনার গ্যাসটা একটা স্ট্যান্ডার্ড লেভেলে থাকে। আসেন আমার আরো গাড়ির কাজ হচ্ছে, দেখেন এখানে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি ভাই, একদম নতুন সিএনজি করা। আচ্ছা নতুন সিএনজি করেছে, কিন্তু উনি ভুল করে ফেলছে। কি করছে ভাই? সিএনজি করা ওনার উচিত হয়নি। এটা যেহেতু এলিয়ান অফ পেন। আচ্ছা সিএনজি তো পেন উনার, উনি গ্যাস দিতে উনি লাইনে দাঁড়াবে না। এই গাড়িটা আমি সামনে দেখেন, এখানে এলপিজি দেখতে পাচ্ছেন, এখানে সামনে সেটটা দেখেন, সামনে হচ্ছে কোন সিস্টেম করেছে। এই গাড়িটা সিকোয়েন্সিয়াল, আমি কেবল রিডিউসারটা বসাচ্ছি। আচ্ছা এটাও কিন্তু হবে টমাসিটো এক্সিও গাড়ি। এটা আপনাকে আবারও আরেকটা জিনিস বলি, আমি বারবার ভিডিওগুলোতে বলি, আপনার যখন ব্র্যান্ড টয়টা হবে তখন প্রোডাক্টটা কিন্তু টমাসিটোই হবে, আপনার নিশান হলে তখন আমি ব্র্যান্ড চেঞ্জ করি। আচ্ছা যাতে পারফরমেন্স বেটার পায়, পারফরমেন্স বেটার পায়, তার কারণ হচ্ছে ওয়ারিং এর কিছু বিষয় থাকে। একটা সামনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি, এটা কি প্রোডাক্ট নাকি অন্য কিছু? এটা হচ্ছে বস হিডেন প্রোডাক্ট, হিডেন প্রোডাক্ট, এই কারণে কাস্টমাররা এটা চোখে দেখবে না। আচ্ছা এটা সাধারণত এলপিজি রিলেটেড ভাই, এলপিজির ফিল্টার আমি একটু বলি। সাধারণত কনভার্সন করার পরে আমি কাস্টমারদেরকে বলি 5,000-8,000 কিলো পর পর এই ফিল্টারটা চেঞ্জ করতে হয়। এই ফিল্টারটা কোথায় থাকে অনেকে জানেই না। অনেক ভিডিওতে যে একটা ফিল্টারের কথা বলতেন, ওই ফিল্টারটা কি সেই ফিল্টার? জি জি। এটা কি এখানে থাকে? এর তিনটা নাট খুললে এর নিচে গ্যাস ফিল্টারটা ভেতরে বসানো থাকে। এখন কথা হচ্ছে এই ফিল্টারটা নষ্ট হলে কি কি প্রবলেম হয়, অনেকে বলে যে টুইনিং প্রবলেম হয়। এখন টুইনিং প্রবলেমটা অ্যাকচুয়ালি কোথা থেকে হয়,
আপনি সবকিছু আপনি চেক আপ করলেন, ঠিক করলেন, ইভেন আমি এমনও দেখেছি যে টুইনিং প্রবলেমের জন্য ইঞ্জেক্টর রেলি চেঞ্জ করে দিয়েছে। অ্যাকচুয়ালি প্রবলেমটা মূলত আসে এই ফিল্টার থেকে, এই ফিল্টারটা যখন আপনার ময়লা হয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন ও গ্যাস প্রেশারটা ঠিক মতো পাস করে না, গ্যাস পাস করে না, আর না পারলে তো গ্যাস কম পাইলে তো সে নকিং প্রবলেম করবেই, একদম ইজি প্রবলেম। মানে মেইনলি হচ্ছে নকিং প্রবলেমের কারণ হচ্ছে মূলত এটা, এটা থেকে। আচ্ছা, বেশিরভাগ বেশিরভাগ আচ্ছা, তো এটা সাধারণত 5,000-8,000 কিলো পর পর চেঞ্জ করলে দ্যাটস ওকে, এটা সিম্পল, এটা অল্প টাকা দামে। এই প্রোডাক্ট কি অ্যাভেলেবল? না, এটা অ্যাভেলেবল না বাংলাদেশে, বাংলাদেশে আমার কাছে ছাড়া এটা কেউ পাবে না। এই রোগটা ধরছি আমি, এই রোগটা ধরছি আমি, আমি যতগুলা প্রবলেম হতো। আচ্ছা, তো আমি পরে ফিল্টারে রিসার্চ করে এগুলো বের করছেন যে কেন এই প্রবলেমগুলো হয়। সবাই আমরা যারা ইম্পোর্টার বা ইম্পোর্ট করি, আমরা শুধু রিডিউসারটাই আনি, এদের আলাদা অ্যাক্সেসরিজ, এটা অনেকেই আসে, ও ডায়াফ্রামটা আসে, বাট ফিল্টারটা আসতো না। ভাই আপনার যে লাস্ট ট্রেনিং এর জন্য এই ইন্ডিয়া গিয়েছিলেন, সেটা কি সেখান থেকে আনা? ইয়েস, মানে এটা বাংলাদেশে কারো কাছে পাবে না, একমাত্র আপনি কত পিসেন্স পাবে? আছে আমার কাছে বেশ কিছু আছে। কে যদি ভাই এই যে যারা এইসব নিয়ে কাজ করে, কে যদি হোলসেল নিতে চায় পারবে? অবশ্যই পারবে। আর যারা কাস্টমার এলপিজি করেছে অবশ্যই তো তাদের একটু দরকারই পড়বে। আমি এটা হোলসেল করি না, তার কারণ আছে এখানে, এখানে ব্যবসায় কিছু পলিসি থাকে। এই যে আমি এটা হিডেন একটা বিষয় বললাম, এটা আমার ভিডিওগুলো তো ভাইরাল হয়, সবাই দেখে, এখন কিন্তু অন্যরা এই কাজটা করবে আর আমি এতেই খুশি। কারণ কি, আমি একটা জিনিস জানাইতে পারছি, একটা জিনিস শিখাইতে পারছি, আমি অন্যের কাছ থেকে অনেক কিছু কিন্তু শিখি, এটা বাস্তব কথা, শেখার তো শেষ নাই। তো এটার কারণে বেশিরভাগ প্রবলেমগুলো আসে। আরেকটা প্রবলেম থাকে, হ্যাঁ, অনেক সময় দেখবেন যে ডায়াফ্রামে আপনার পানি লিকেজ করে, এটা হচ্ছে দেখা যায় 2-3 বছর পর পর। তো কারোর কাছে গেলেন আপনি, যাওয়ার পরে ও বলবে আপনার কিটটা নষ্ট হয়ে গেছে, আপনার কাছে একটা বিল পে করবে। দেখেন, শুধু একটা সিল, এই সিলটা চেঞ্জ করে দিবে, ডায়াফ্রাম এটা খুলে দ্যাটস ওকে। রাজ ভাই, অনেক গাড়ি আসে ভাই টিনিং প্রবলেম নিয়ে, এটা দেখা যাচ্ছে বাইরে থেকে কনভার্সন করা যে রোগ ধরতে পারতেছে না, তো সেই গাড়িগুলো রাজ ভাই কনভার্সনের পরে দেখা যায় যে এর ভেতরে যে ফিল্টারটা থাকে, ফিল্টারটা চেঞ্জ করেনি, কখনোই চেঞ্জ করেনি, কারণ যে কনভার্সন করছে সেই নিজেই জানে না এটাকে চেঞ্জ করতে হয়, এটা 5,000-8,000 কিলো পর পর ফেলে দিতে হবে ফিল্টারগুলো। তাহলে মানে প্রবলেমটা তো জানেন যে ফিল্টারটা নষ্ট হয়ে গেলে গ্যাস প্রেশারটা সে ঠিক মতো পাস করতে পারছে না, সে তো নকিং করবে, সে তো ইঞ্জেক্টরে ঠিক মতো গ্যাস সাপ্লাই দিতে পারছে না, তো এইটা চেঞ্জ করা মাস্ট। আর এটা চেঞ্জ করলে আপনার টুইনিং প্রবলেম আজীবনেও থাকবে না, আর এটাই সেই অ্যান্টিবায়োটিক।